এই সুন্দর আলী, আরে দেশে এলে কবে? এই তো চাচা আজকে আসলাম। এই আজকে আসছো? আরে এদিকে হো, এদিকে হো। এই সুন্দর আলী, আরে গেলা দেই কয় মাস আগে, একটা বছর শেষ হইলে না আর মধ্যে চলিলে আইলা, ঘটনাটা কি কও দেই? না ঠিকই কইছেন চাচা, এই যে এই মাসের 15 তারিখে মনে করেন 7 মাস পড়বো আর কি, 6 মাসের একটু বেশি হইল আর কি। এটা এত তাড়াতাড়ি আইলা কা? মামা আমাগো বাড়ির পাশের জসিম ভাই 6 মাস পর পর দেশে আই ইতালি থাই, শুনলাম হেন একটা বিয়ে করছে, বিয়ে করার পরে হ্যার ভিসা আর পাসপোর্ট ফ্রি হয়ে গেছে। এই সামরা এই এই বিয়ে হলে আবার ভিসা ফিরে আনে যায়? এ সুন্দর, তুমি আবার বিয়ে দিয়ে আসছো নাকি? কি যে কন্যা চাচা, আমার বউ আছে না, যাওয়ার আগে আমি বউরে বাবুর বাড়ি রেখে গেলাম না চাচা, কি কন? জসিম ভাই ও বউরে কে বিদেশে গেছিলে, এরপর কি হয়েছে জানেন? এই এই পোলাপান, এত কথা বলো কেন তোমরা? একটু একটু পোলাপান, দুপুরে গেলে এখানে বসে বসে চিপস খাইতেছে, জুস খাইতেছে, স্কুল নাই? যাও স্কুলে যাও, চাও বেশি কথা। ফালতু পোলাপান বুঝছেন চাচা, আজকালকার দিনে পোলাপান যা শয়তান হয়েছে, বিদেশে বসে টিভিতে দেখছি বুঝছেন, এগুলো একদম যাতা হয়ে যাইতেছে, পড়াশোনার কোনো নামগন্ধ নাই, কয়দিন পরে দেখবেন হয় জমি দালালি করতেছে, আর নাহলে পাসপোর্টের দালালি করে লোক পাঠাইতেছে বিদেশে। হ্যাঁ এটা অবশ্য ঠিকই কইছো, আর তোমার খবর কও, তুমি জানি কোন দেশে গেছালা? আমি তো গেছিলাম সৌদি আরব, সৌদি। ও সৌদি গেছালা, তাই তো মেলা টাকা হয়ে এড়িয়ে আইসো, তাই আনছো টানছো কি? ব্যাগ কই, ব্যাগটা কোথায় তোমার? না মানে চাচা ওইভাবে কিছু আনতে পারি নাই। ও কও কি, ও বুঝি টাহা লইয়া আইসো, হ্যাঁ নাকি ওই আবার ওই হুন্ডি করে গিয়ে আগে পাঠাই দিছো? না চাচা টাকা পয়সা কিচ্ছু আনতে পারি নাই। ও বুঝি, তাইলে ওই বিস্কুট আনছো ব্যাগের মধ্যে না? খুব ভালো কাম করছো, বুদ্ধিমান মতো একটা কাম করছো, আর টাহা পয়সা আনতে তোমার খালি চাই বুঝছো, আর এই যে সোনার বিস্কুট যে আনছো, সোনার বিস্কুট সামলেই রাখতে পারবা তো? আরে ভয়ের কিছু নাই, মুইকের দ্বারে কমু না, ভাঙাইতে যদি পারো তাহলে মরে কিছু দিও বুঝছো, আর এই যে গোল্ড আনছো বুঝছো, এই কিন্তু কেউ কবা না, খবরদার খবরদার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যা যা। আরে হে সুন্দর আলী আছে না মাগো, ওই তার সৌদি আরব গেছিলে যে, আরে গোল্ড লই আইছে, টাকা পয়সা মনে হয় অনেক আনছে বুঝছো। এই এখন এই আরো আবার খবরটা পাইলাম বুঝছো, ওই যে ই আছে না একটা বিয়েও বলে হইনি ওর গিয়েছে। তুমি লাগো জানো না আর? হ্যাঁ আচ্ছা আর লাগে জানো, লাগতো না, আমার বাজান ফিরে আইসে গো, আমার বাজান ফিরে আছে। ও বাজান জাউনের বেলা তো বউরে বাপের বাড়ি তুইয়া গেছিলা, বউরে আনতে যাইতো না বাজান? আচ্ছা পরে যাও নে, আমার বাজান ফির আইছে গো, আমার বাজান ফির আইছে গো, আমার বাজান ফির আইছে। ও বাজান তুমি যে কইলা 2 বছর পরে আইবা, 7 মাস যাইতে না যাইতে আয় পড়ছো কেন? কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা আইসো ভালো হয়েছে গো, আমার বাজান গো, আমার বাজান গো, আমার বুকটা জুড়া হয়ে গেছে গো বাজান, ও বাজান। হ্যাঁ আমি তো প্লেনে করে আসছি, আওনার সময় একটু ঘুমাইতে পারি নাই মা, তারপরে মনে করে প্লেন তো নাই মা, এয়ারপোর্ট দিয়ে বাসে উঠছি, বাসে উঠে চোখটা লাগাইতে পারি নাই মা, তারপরে এই গ্রামে ঢুকনের সময় নৌকায় করে আসছি, সূর্যের দিকে চাই আইতে আইতে সেই সময় চোখটা লাগাইতে পারি নাই মা,
আমি একটু ঘুমাও মা, একটু ঘুমাইতে পারো না মা? ঘুমাইবা বাজান, ঘুমাইবা কেন, ঘুমাইবা না, ঘুমাইবা, ঘুমাও বাজান, তুমি ঘুমাও, আমার বাজান ফিরাইছে গো। মুরগার মাংস খাইবা বাজান, তোমার লাগে একটা মুরগা বড় করছি। হ্যাঁ আমার বাজান ফিরাইছে গো, মুরগাটা তো সুইটা গেছে, এখন ধরন লাগবো। আমার বাজান ফিরাইছে গো, আমার বাজানের লাগে মুরগা ধরি গিয়া। ওই গোলামের ঘরের গোলাম, বাইরে ঘর থেকে তুমি আল্লাহ চলে আইস, আমি তো আসলাম তোমার জেলে আমু। তারে কি বিয়ে করছি, হে তো আমার সামনে কারাই আছে। আরেকজন কই, আরেকজন যারা আরব দেশ থেকে বিয়ে করে আনছো, হে কই? বাবু কি হইছে, তুমি কোন সময় এলা, কাল লোক আইলা? আমি একলা আছি আম্মা, আমার কপাল পুড়ছে আম্মা। এই খবর শোনার পর আমি কেমনে বাবির বাড়ি বয়ে থাকো আম্মা, আমার কপাল পুড়ছে গো আম্মা, আমার কপাল পুড়ছে। আমার এখন কি হইব আম্মা, কেমনে সতীনের লগে ঘর করবো আমি? সতীন, সতীন পাইলা কই? এই সুন্দর সতীন পাইল কই? বুঝারছ না আম্মা, আমার মতে কি সব কইতাছে, পাগল হয়ে গেল নাকি? আমি তো বুঝতাছি না। তাহলে পশ্চিম পাড়ার মেম্বারের পোলা ধুলালে যাবার কইল? ও বুঝছি বুঝছি বুঝছি, ওই সামরাই কইছে না, ওই সামরাই দাঁড়ো শয়তানের লাড়ি। ও কত বড় শয়তান তুমি জানো, কি কথা কইছে না কইছে মাথা গরম করে চলে আইছে। পাইছো সতীন পাইছো করে? পাইছো কোন সতীন পাইছো? চোখের তলে খুঁজো, দেখো আছে নাকি। শুনবো, আমার পুতে কেউ রে লই আয় নাই, তুমি আমার পুতে কি ভাবছো? হ্যাঁ রাজকন্যা পেলে কি দেশে ফিরে আইতাম? তাহলে আইসু কেন, ঝাঁটার বাড়ি খাইতে? না, ডাকাইতে কন্যার ভালোবাসা পাওয়ার লেগে আছে। যাও আমি রুম না তোমার বন্ধু, আমাদের কথা মনে নাই তোমার?
আমি বাবু 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 ওই কিসের আমিরমরা কিসের আমিরমরা, তোরাই তো আমার সব। তোরা যদি আমার সব না হইতি আমি কি তাহলে বিদেশ ছাইরা দেশে ফিরে আসি? হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছিস দোস্ত। আচ্ছা দোস্ত, ওই দেশ থেকে কে শিখিয়ে আইলি? তাই ভালুকা মারহাবা মারহাবা কই ভালুকা আনা বিখাইরি, খালি শুনবি কিন্তু বুঝার পারবি না। তা তোর খবর কি আসুস কমকা? দোস্ত আমি ভালোই আছি, আমার 3 মাসের একটা পোলা হয়েছে আর বাজারে একটা চায়ের দোকান দিছি, চল তোরে নিয়ে যাই, তোরে দেখাই আর তোরে একটা চা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে যাবো না তোর চায়ের দোকানে যাবো না, কিন্তু আয়োজন বাড়বো না বুঝছস, ওই যে শ্বশুর বাড়ির তোর লোকজন এগো একবার তো আপ্যায়ন করানো লাগবে বুঝছস বা? বুঝতে পারছি, তাহলে শ্বশুর বাড়ির লোকজনরা দাওয়াত করছস না? আরে না না দোস্ত, বুঝছস না একদিন পর দেশ আইলাম, তোর বৌরি আবার শ্বশুর বাড়ির তো আনি নাই, সব কিছু মিলাই আর কি বুঝছস না? দোস্ত বিদেশ থেকে আইছো এখন ঘর থেকে বেরোবো না না, তা ঘরে বসে কি শুধু ভাবিরও পাহারা দিবা নাকি সোনার বিস্কুটও পাহারা দিবা? সোনার বিস্কুট বুঝার পারছি, ওই চায়ের দোকানদার মজুর চাষা কইছে না? দোস্ত কয়টা বিস্কুট নিয়ে আসিস? হ্যাঁ আর এক একটার ওজন কতটুকু হবে? আচ্ছা তা যাক, তুই আমার একটা কথা কত, তোর দোতলা বিল্ডিং দিতি কয়টা বিস্কুট হলে দিয়ে যাবি রে? আরে বেটা আস্তে আস্তে, সব প্রশ্ন যদি একবার করস কয়টার উত্তর দিতাম, আস্তে আস্তে প্রশ্ন কর। আরে দোস্ত আর বলিস না, শোন আমরা তো এমনি এরকম খোলা বিস্কুট দেখছি বুঝছিস, কিন্তু সোনার বিস্কুট তো কোনোদিন দেখি নাই দোস্ত, আমিও দেখি নাই বুঝছস। না তাহলে নয় তো হবি, আমার লোকে মস্কর করিস না, বুঝি বুঝি তোমার মস্কর কিছু না। আরে দোস্ত ওইসব সোনার বিস্কুট টুসুট আমি তো কিছু জীবনে দেখি নাই, চিনিও না, নামও শুনি নাই, মজুর চাষের কাছ থেকে অবশ্য পয়লা পয়লা শুনছি বুঝছস। হ হ বুঝি বুঝি। ওই বে নই, তোর সারা মিলে কি শুরু করছস? আমি যে একদিন পর দেশে এলাম তোমাকে পছন্দ হয় না, খালি কি আনছস কি আনছস? মানুষ অবশ্য বড় লোকের এরকমই হয়, আমার কলিজা অবশ্য তোর মতো এত ছোট না, আসিস আমার দোকানে, তোর এক কাপ চা খাওয়াই দিব নে, ঘন করে দুধ দিব নে, একদম সরলা চা খাওয়াই দিব নে। তুমি যে বিদেশ আইছো কি ওর লেগে কিছু আনো নাই? এই যে আমগো ভাবি গো লেগা, তারপরে আমার লেগা, মার লেগা, সোনা দানা কিছু আনো নাই? হবা যান কিছু আনো নাই, টিয়া পয়সা কত দূর আনছো? কে শুনলো দুইটা মাইক কানের দুই পাশে বসে রয়েছে, গ্রামে ঢোকার পর পর গ্রামের মানুষ খালি জিগায় কি আনছো কি আনছো কি আনছো, ঘরে ঢুকছি গান বউ জিগায় মাও জিগায় কি আনছো কি আনছো। আমি যে আইছি তোমাকে পছন্দ হইতেছে না? আমি যে জান্ডাল দিয়ে ফিরে আইছি পছন্দ হয় না না? এর থেকে আমার কি মনে হইতেছে জানো? তোমার কথা বলতে হইনে মনে হইতেছে আউনের সময় যদি প্লেনের ফাঁক দিয়ে পইরা ওই আরব সাগরে চাপ দিয়ে মরতে পারতাম তাইলে মনে ভালো হইতো। ও বাজার এটা কি তা কো বালাই সাইড, এটা কইও না, মানুষে তো যে গাইব, হ মানুষে যে গেলে কি করব? আচ্ছা তুমি যে অফিসে কাম করছো তোমার বেতন দেয় নাই? এই অফিসে বেতন দিছে বুয়া বুয়া, দালালের খপ্পরে পড়ে গেছি বুয়া, ওইখানে যে আর পরে বুঝছি যে কোন কামে আমারে পাঠাইছিল আল্লাহ রে আল্লাহ, নাকি মানুষ গোষ্ঠী
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমারে খবর দিছেন? মানুষের মুখে শুনলাম তুই বাইতেছ, বাইর থেকে বলে বাইরেস না, ঘরের ভিতরে বলে দুম খিসে পড়ে থাকস, এর লেগে খবর দিলাম। তুই কি একবার এইছ নাবার যাবি? কেন, আপনার যে দালাল আমাকে লয়ে গেছিল, হ্যাঁ আপনার খবর দেয় নাই যে আমি আইসি কবে? না দালাল তো আমারে কইছে 6 মাস আগে তুমি নাকি কোম্পানি থেকে গেছো। যা বাইক আই গেছি, বাইকে না যে কোনো উপায় ছিল, আমার যে জায়গা লয়ে গেছিলো এটা কোনো জায়গা? আমার কয় বাথরুম পরিষ্কার করতে, টয়লেট পরিষ্কার করতে। আচ্ছা ঠিক আছে, কাম দুর্নীতি সবই এক, তাও করতাম যদি বেতনটা ঠিক থাকতো। বেতনের কথা শুনলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। ফালতু বেতনের কথা কয়, এবার এক কথা দুই কথা নানান রকমের উল্টাপাল্টা কথাবার্তা, তারপর আমারে মানে একসময় বাগাই দিছে। একটা কাল থেকে তোর গাড়ির রোগ বেকার, মানুষের সাথে তর্ক বিতর্ক করস, কোম্পানির সাথে উল্টাপাল্টা কথা কইস, উল্টাপাল্টা হরকত করস, দিছে বের করে। আমার তারা কি এটা কো দায়িত্ব না, আপনি কেন এটা দায়িত্ব না? আমার যে বেতনের কথা কয়ে লয়ে গেছে, সেই বেতনটা দিলেই তো হইতো। এতদিনে সপ্তাহের মনে করেন দেনা শোধ কইরা নিজের বাড়িতে দালান করে উড়িতে পারতাম, জানেন? এটা তো 6-7 মাস আগের কথা, এর মধ্যে আমি কি করছো কোনে আসিলে সেইটা কো আসিলাম। এখানে শুনলাম স্বর্ণের বিস্কুট বলে আনছ, কয়টা আনছ রাখছ কোনে? এইসব বুয়া কথা আপনার কয় কেনা? ও তাহলে স্বর্ণের বিস্কুট আনছে, বুধে টাকা লইছ? না কিছু আনার বাড়ি নাই। ও রিয়াল হানো ভাঙ্গে এবার আসতাই, তা কত টাকা আনছ? আচ্ছা বাদ দে, হিসাব টিকা পরে নি, উনি আমার টাকা কবে দিবি? এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও বুঝছি বুঝছি, আগে বাড়িতে দালান দিবি তারপর আমার টাকা দিবি, অসুবিধা নাই দিস পরে, কিন্তু সুদ কইল বাড়বো, সুদ কমবো না। আচ্ছা পানু ভাই, এই অবস্থায় করতেন আপনি টাকা দেবো কখন? আপনি ঘরে একটা চাল কেনার পর্যন্ত টাকা নেই আপনি জানেন? তাহলে জমিন বিচালা, অসুবিধা কি? জমি জমি করান তো বেসমু, জমি থাকলে না বেসমু, যেরকম জমি আছে সব তো বেচ চালাইছি, বেশি তো বিদেশ গেলাম। আরে বাবা আছে আছে আছে, তুই কি জানবি তোর মার কাছে দলিল টলিল থাকাও পারে, 2-5% বিচালা, বেশি আমার টাকা দিয়ে দে। আরে তুই এত চিন্তা ভাবনার মধ্যে বললি কে, তোর মার সাথে বুদ্ধি পরামর্শ কর, জাগা জমি বেইছে ধার দেনা শোধ কর, মরে গেলে দিবি কেমনে? দিয়ে তো পারবি না, মরার আগে ঋণ পিন শোধ করে মরাই ভালো, বুঝছ? এখন যা বাইর যা, মার সাথে যে বুঝগা। হাটার নমুনা দেহ মনে হয় সদর বাসা হেঁটে যে ফেলেছে। আরে বেটা বিস্কুট আছে আমার কইলে কি, আমি কি গাপাত গাপাত করে খামো? খামো না, তোর বিস্কুট তরি থাকবো, কইলে কি হয়? জানো আমার দোস্ত সুন্দর আলী আইছে, দিন আইছে মেলা টাকা পয়সা নিয়ে আইছে বলে, আর যাও একটু মাঠে যাও একটু কাম কাজ করো, সারাদিন আসে দোয়ানে বসে থাকো, বসে থাকে না সারাদিন, বুঝো কাম কাজ নাই। জমি আছে কতটুক জমি আছে, তাহলে তো আমার আর কোনো ভাবনাই নেই, কেন যে পোকার মতো সবকিছু বেঁচে গেছিলাম গা। না না ভুল কইলাম, আল্লাহ যা করে ভালো লেগেই করে, 6 মাস শোধ দিতে আসছিলাম, যে শিক্ষা হয়েছে এটা কি কোনো কাজ আইব না? নিশ্চয়ই আইব। কিরে দোস্ত, এখনো কি বেহেস্তের স্বপ্ন দেখতেছিস নাকি? আরে দোস্ত, সৌদি আরবে তো আমি বেহেস্তের বাগানে ছিলাম, বুঝছস? তেহানসস তো বেহেস্ত বানানোর লাগে, তাই না? আরে দোস্ত, সৌদি আরবে আমি বেহেস্তের মধ্যে ছিলাম, ফুলের বাগানে কাম করতাম, এই বেহেস্ত এখন আমি নিজেই বানাবো চিন্তা করতেছি। কস কি? দোস্ত সবাই মিলা তোরা কি যে কইতেছস, টেয়া লইয়েছি টেয়া লইয়েছি, বিশ্বাস কর দোস্ত, আল্লাহর দোয়াই লাগে আমি গলা শুয়ে কইতেছি, আমি একটাও বিদেশ জানতে পারি না দোস্ত, আমি ফুডা পয়সা লই আইছি জানো। তাহলে আরো কয়েকদিন থাকতি, ভালো মতো কামাই রোজগার করে তারপর আইতি, আমি তো মানুষের কইছি তুই ফিরে আইলে তোর লগে বিদেশ যাইয়া এক লগে ব্যবসা বাণিজ্য করবো। না রে দোস্ত, কিছু করলে আমার মনে হয় কি জানো,
দেশে করাই ভালো। তা দেশে করতে পুঁজি লাগবি নে, পুঁজি পাবি কই? এটাই তো ভাবতেছি, পুঁজিটা পাবো কই? আমার কান তো আর ঠাটা করে বড় হয়ে যায় নাই, কও কি কইবা কও। আচ্ছা বাজা, তুই রাগ করুস কে? আমি তোর মা, আমি না ওই না খাই থাকতারু, বউ কেমনে কয়দিন না খাই থাকবো? আচ্ছা ঠিক আছে বুঝছি। আচ্ছা মা, আমি আর কোনো জমি জমা নাই? আচ্ছা না, বুইলে গেছো মনে নাই, আব্বাই কিনে রাখছিল, কোথাও পড়ে আছে মনে করো? আছে না, আছে কোনো জমি? আর কই থেকে জমি থাকবো? হ্যাঁ, এই বিডাটা ছাড়া আর আছে? যা জমি জিরাত আসিল সবই তো বেচা তুই বিদেশ গেলি, আবার ফানুর কাছ থেকেও টাকা আইনা দিলাম। এই ফানু জোয়ারদারের টাকা কেমনে শোধ দিবি এই চিন্তায় তো আমি মরে যেতেছি। বাজান, এক কাম কর, তুই শ্বশুর বাড়ির থেকে কয়টা টাকা ধার কর। ওর বাড়ির তো টাকা বসান, মনে করেন ওর একেবারে টাকার একদম বাসাত বসাই রাখছে। বাইগো কাছে বড় হয়েছে আমার বউ, এখন টাকা চাইলে আমার বউর মাথা কামাইয়া নাইরে করে পাঠাই দিব। দরকার নাই, আমি চাইবার পারব না। আচ্ছা তুমি একটু মনে করে দেখছে, মানে আছে না ধরো টুটা ফাটা কোনো জমি, আর তো মনে করো বইরে আসলো আব্বাই কিনছিল, তোমার এই মুহূর্তে মনে পড়তেছে না ওই না? দেও না, মনে করি এটা দেও না, আছে নাকি? তুমি আছে ওই যে নদীর ওপারে ফুপারায়, জমিটা তো আকাইমা কোনো ফসল হয় না, একেবারেই উসর জমি। তোর বাজানো বহুতবার বেচনের চেষ্টা করছে, দাম পায় নাই। দলিলপত্র আছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যা আছে আমার ঠান্ডা মতো চিন্তা করতে ফাইল কিন্তু লাগবো। আচ্ছা ঠিক আছে যাও না, মাইক বাজানো শুরু করলে আর ঠান্ডা। আমি যে সৌদি আরবে কোম্পানিতে চাকরি করতাম, ফুলের বাগানের চাকরি, সৌদি আরবের জমি তো সব আকাই জমি, এই জমিতে কি সুন্দর করে ওরা ফসল ফলায়। আরবের মরুভূমিতে খাইজুর গাছে খাইজুর দইরা আছে, খাইজুর খা খাইজুর খা খাইজুর খা আরবের মরুভূমিতে। একবারে মগা লুঙ্গি বাবা গেঞ্জি পিন্ধে দাই দায়ী করে চলতো, আরে ডাইনে ভাই কেউ আছে কিনা দেখুন লাগে না।
আমি যে একটা কথা কইছিলাম এটা কি ভুলে গেছো গা? কোনটা? আহা, তোমার মার সাথে আলাপ করবার কইলাম না, জায়গা জমির বিষয়ে তোমার বাপের কোনো হানা আছে কিনা কিছু? ও মেলা পুবে, হ্যাঁ ওইটা তো জমি থাকার কথা। হ্যাঁ, এই যে দেখছো কথা মিলা গেল না। অবশ্য যে জমি আছে এই জমি আকামের, কোনো কামের না, ডুবা নালা তো এখনো কাজে কামাই না, দাম একদম অল্প। আপনি তো সব জানেনই, তাইলে এই জমি দিয়ে আপনি কি করবেন? এই জমি দিয়ে কিছু হইব না, কিচ্ছু করুম না, অমনি ফালায় রাখুম। তোর মাথার থেকে চাপটা কমাইলাম আর কি, প্রেশারটা কমিয়ে দিলাম তোর। ভাই ওই জমিন তো আমি বেসুম না। তো বেসবি না এই জমি দিয়ে, তুই কি করবি? এই জমি তো কবর থারা কিছু হইব না। তাই করুম, যেমনি পারি জান দিয়ে হইলো ওই জমি আলগাই রাখুম আমি, বুঝা পারছেন? আমি ওই জমি বেসুম না, আপনার মতো বাদ পারের কথায় আমি আমার জীবন বরবাদ করব না, বুঝা পারছেন? এই কাপটা ধরছে তোর, বিসমিল্লাটা কত বড়, তুই আমার সামনে বইয়া তুই আমার কাছে বাদ পার, একা নিছ দুধ চুরি করবার আছে আমার সিনে টান করে কথা, আমি বাদ পার? আপনি তো বাদ পার, আপনি কষ্টমার আকান্দা করছেন, আপনি আমার টাকা নিয়ে আমার বিদেশ পাঠাইছেন, সেই টাকা আমার ফেরত চান, কোনো কাম দিবার পারেন নাই, বাট পারি করছেন, এখন আবার দালালি করতে চান না, জমির দালাল জানি কথা কান, এই মুখে মুখ সামাল দে কথা, না কিসের মুখ সামাল দে কথা কমু। দেখ সুন্দরালি, জুত চুরি করবি না, সিনা টান করে তুই আমার সামনে খাড়িয়া আমার সামনে কথা কবে, একদম সুদে আসলে সব একদম উসুল করে নেবেন। কিসের উসুল করে নেবেন আপনি? আপনি তো বাট পার দালাল, আপনি শয়তান, উল্টা আপনি আমার ন্যায় ফেরত দেন। তুই দেহিস কেমনে পারি? ন্যায় মানছেন আমার ন্যায় ফেরত দেন না, সুদা রাস্তা হাট দালাল জানি কোন জায়গার বাট হাট। কি সুন্দর মাটি, কি সুন্দর নরম মোলায়েম মাটি, কোথাকার কোন মরুভূমির মাটিতে আত বলে আমি গাছ ফলাইছি, আদর যত্ন করছি বুঝলা, গাছে গাছে কি সুন্দর সবুজ পাতা চকচক করছে, আর এত সুন্দর মাটি, তোর বুকে গাছ হইব না এটা কোনো কথা? হ্যাঁ, একটু আড়াইলে আছে, শক্ত মতন জ্বর ধরে গেছে, মানুষের মাথায় যদি তেল পানি চিরুনি ঠিক মতন না দেয় চুলেও তো জ্বর ধরে। শোন গো মাটি, তোর কোনো চিন্তা নাই, আদর ভালোবাসা দিয়া তোর বুকে আমি সবুজ পাতা আনো, মালি সুন্দর আলী আইসা বসছি, এইবার তোমারে সুন্দর করে সাজামো সুন্দরী, মানসি অবাক হয়ে চাইয়ে দেখবো, মাটি রে মাটি, আজকে থেকে আমার ভালোবাসা তোর লগে মাটি, তোর লগে। শোন, বিদেশ থেকে খালি একটা জিনিস নিয়ে আসছি, বউ মায় কারো লেগে কিছু আনতে পারি নাই, যা আনছি এটা তোর লেগে আনছি, আর তোর ভালোবাসার পরীক্ষা হইবে এবার, কাল থেকে রোজ আমি তোর লাগে থাকো, তোর লাগে ঘুমামু, মাটি রে মাটি, ওরে মাটি। কি পাগল হয়ে গেল নাকি? হায় হায়,
কলম মাটি বিয়ে কি করাবো দেখলি চাইছে দেখবি তোর জট সারা বুঝত সারা বুঝ আমারে কয় আল্লাহ বলে হ্যারে ডাকে আল্লাহ বলে হ্যারে কারিশমা দেখাইবো কস কি হ্যার মাথা ঠিক আছে তো জানিনা খালি একলে বিড়বিড় করে কথা কয় আমি কি লুঙ্গি খুলে নাচছি নাকি নাকি আমি কাউরে কামড় দিছি না না তা খরচ নাই তাই তুই নাকি রোজ নদীর ধারে গিয়া মাটিতে চাইয়া চাইয়া থাকস আন মনে কথা কস হ্যাঁ যাই তো বাফের এক টুকরা জমি নদীর পারে আছে বুঝছিস না অনাবাদী জমিন কেউ জিগায় না কোনো খোঁজ খবর লয় না একটু ভালোবেসে কথা কই অসুবিধা কি ভালোবাসলে পাথরেও তো ফুল ফুটান যায় গান হোস নাই আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো আমি বুঝতে পারছি তাই মানছে তো বোঝে না দোস্ত তারা তো শুধু তোরে নিয়ে আজে বাজে কথা কয় কিডা কয় এই পানু জোয়ারদার কয় না কি কয় কি কয় কয় তো মেলা কথা আচ্ছা দোস্ত তালুকের মধ্যে তোর বাধা বাধি হয়েছে নাকি আর ওই বোনা কিন্তু কত খারাপ লোক তো চিন্তা কর হ্যাঁ আমারে বিদেশ যাওয়ানোর সময় 180,000 টাকা দিল ঠিক আছে হ্যাঁ দিছে দিতে পারে দিছে কইলো সুদ সহতরে 2,00,000 টাকা দিতে হইব ফিরে আসনের পর কইতেছে তার এখন 2,10,000 টাকা দেওয়ান লাগবে হ্যাঁ নাকি আমার বোর চিকিৎসার খরচের জন্য 10,000 টাকা দিছে কত বড় মিশা কথা সে আমার লাগে কইতে শুরু করছে চিন্তা করছস এত বড় মিশা কথা কয় শয়তান একটা দালালের করে দালাল না না তোর কথা সবই ঠিক আছে দোস্ত কিন্তু সে তো কয়ে বেড়াইতেছে মানে তোর নাকি খেদাই দিছে বিদেশ থেকে হ্যাঁ মনে কর খেদাই দিছে দিব না কেন ক বুয়া ওয়ার কোটার দিয়ে আমার পাঠাইছে কোনো কাম তো নাই কোনো কাম পায় নাই তারপর বলছে বিপদে বিপদে পড়ানোর পর কোনো লোক আমার সাহায্য করবো ক ভাষা বুঝি না কথা বুঝি না কোনো কাম পাই না কিচ্ছু নাই এরপর এক শেখের বাগানে কাম কাজের সুযোগ পাইলাম সেইখান থেকে মনে কর কোনো রকমের বুঝাইয়া সুজাইয়া কাম কর্ম কইরা একটু টাকা জোগাড় কইরা দেশে ফেরত আইছি বুঝছস আরে দোস্ত এই সব পারু জোদ্দারের কাম সে চারদিকে তোর নামে নিন্দা মন্দ ছড়াইতেছে তা শুনি আর কি কি কয় সে কয় তুই নাকি সৌদি থেকে চুরি করে ধরা খাইছস সে জন্য তোর ভিসা বাতিল হয়ে গেছে তোর নাকি গাত ধরে কেঁদাই দিছে আপনি তো জানেন যে আমি কি করে খাই আমি আহামরি বড় লোক না সুদের ব্যবসা করে খাই যা পাই ওগুলোতে সংসার চলে
আপনার সাথে যে একটা হিসাব নিকাশ আছে আমার, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি তো, মেলাটি আবার না কইছিলাম কি, ওই যে পুম্মুরে যে জমি টুক আছে আপনাকে এক টুকরে, এইটা বেচলে তো আপনারা হালকা পাতলা হয়ে যেতেন, মানে দাঁড় দাঁড়াটা কমে যাইতো আর কি। আর তো একদম খরগোশে শরীরের মতো তুল তুলে নোর হোক আসি, আপনার কপালটাই খারাপ, পোলা সৌদি আরব থেকে আইলো চুরির অপবাদ নিয়ে, আবার দেশে আয়া মাথা নষ্ট হয়ে গেল, কারে কি কোন সময় কয় কয় মুশকিল। আপনার তো চতুর্দিকেই বিপদ, মানে ঘুর অন্ধকার, এখন একমাত্রই ভরসা আপনার এই পোলার বউরা। আপনি একটা কাম করা পারেন চাচ্ছি, একটা বুদ্ধি দিই আপনারে, নূর বানুরে মানে আপনার পোলার বউরে আমার বাড়িতে মাঝে সাঝে পাঠায় দিন, আমার বাড়িতে টুকটাক কাজকাম করে দিবি, এই আর কি চাটা বানাই দিল, এক গ্লাস পানি ভরে দিল, আমার কাপড় চোপড়টা ধুয়ে দিল, ওই রকম বেশি কিছু না, তাতে কি বোঝা নেন আপনার ঋণের বোঝাটা কমবো। আরে নূর বানু তেমন কোনো কষ্ট করতে হবো না, এই ধরো তোমার স্বামীর চুরির অপবাদ, পাগলের অপবাদ, স্বামীর চুরির অপবাদ পাগলের অপবাদ না, আমি তো সৌদি আরবে আসিলাম, সৌদি আরবে চুরি করলে আত কাইটা দিত, আমার আত্মীয়টা তো এখনো আছে, আমি চোর না, চোর তো মানে তুই, তোর চোদ্দ গোষ্ঠী চোর, আমার বউরে তোর বাড়িতে কাম করাবি না, মনে করে আমি হুনি নাই, বেশ কথা শুনছি, এবং ডাউন কই ডাউন কই ডাউন দে সাহেব, ঘটনা সবই তো শুনলেন, এবার সিদ্ধান্তটা কি হবে তাই বলেন। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে দু একটা কথা কতই হবে, মানে আমার এই শান্তিপুর গ্রামে তো অশান্তির ঘটনা ঘটে গেছে, এটা আমি কিছুতেই মানি নিতে পারতেছি না। এই যে সুন্দর আলী, তুমি যে ঘটনাটা ঘটিয়েছ আজকে তো থানা পুলিশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ মানে তুমি কিসের জন্য তাক তুমি দাও দিয়ে ধাওয়াতে গেলা? যদি খুনাখুনির মতো ঘটনা ঘটেছে তো আজকে তো জেলে পচে মরা লাগতো তোমার। আরে বাবা তুমি তো জানো যে সে চড়া দামে সুদ খায়, তুমি জাইনে শুনে বিষ পান যাওয়া তো করিসো, তা সেটা নিয়ে তো ঝামেলা করার কিছু নেই। হ্যাঁ যেহেতু সে তোমার মুরব্বী, দাও নিয়ে থামো তোমার ঠিক হয় নাই, তুমি তাকে সরি বলো। মেম্বার সাহেব সরি বলবে কেন, আপনি জানেন সে কি করছে, সে আমার দোস্তরে চোর কইছে, চোর, আর আমার দোস্তর বোর হাত ধরছে। তওবা তওবা তওবা, এই কথাও আমার শোনা লাগলো। আচ্ছা মুরব্বী যখন বউটা মারা গেল এত করে কলাম বিবাহ করেন, তখন কি কলেন যে না আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি সেজন্য আমি বিবাহ করবো না? যাই হোক ঘটনা যেহেতু ঘটিয়ে ফেলেছেন, আর কি করার, এখন কথা বাড়ালে এবারে রাত কাটি যাবে, সমাধান আর হবি না, আমার আর সুন্নতে খাতার একটা দাওয়াত আছে, সেজন্য আমাকে উঠতে হবি, সেখানে খাবার নিয়ে বসে আছে, আমি যাওয়ার পরে সেখানে খাবার বিতরণ হবে, এখন আমাকে একটা সিদ্ধান্তে আসতেই হয়। আর এই যে আপনি তাকে চর কয়েছেন, আরে ভাই লোকটা বিদেশ থেকে আসিছে, বিদেশ থেকে ধরা খাই আসিছে, এমনি তো সুন্দরলীর মনটা খারাপ, তাকে আপনি রিসিভ করবেন, ভালোবাসা দেবেন, তা না করে আবল তাবল কথা বলেন, এটাও কিন্তু আপনার ঠিক হয়নি। যাই হোক আপনি মুরব্বী সেজন্যই সরি কোয়ালাম না, এখন তাহলে কেস হলো কত টাকার? 2,10,000 টাকা, 2,10,000। যদি আমি ব্যাংকের হিসাবে যাই তাহলে এবারে সুন্দরালীর উপর চাপ পড়ে যাবে, এমনিতে গরিব মানুষ চাষা ভুষা সম্পত্তি না, এটা তো বুঝতে হবে নাকি? আমি আমার হিসাবে একটা হিসাব মিলাই দিই, দেখেন মানা যায় কি না। আমি চিন্তা করি দেখলাম 2,10,000 টাকা, তাতে যদি প্রতি মাসে 5,833 টাকা, 3 বছরে যদি দেয় তাহলে এবারে 2,10,000 টাকা শোধ হয়ে যাবে। তো সেজন্য কছিলাম যে তুমি 3 বছর বসে বসে প্রতি মাসে 5,833 টাকা দেবা কি, আর আপনার কি 3 বছর নিতে কোনো অসুবিধা আছে মুরব্বী? আপনি মেম্বার মানুষ, একটা সিদ্ধান্ত দিচ্ছেন, আমার তো না মানার কোনো কথা নেই, বেদবি তো কম করে নাই, যে ইতটুক করছে ইতটুক তো করে নাই, এতটুক বেদবি করছে, আপনি কইছেন আলহামদুলিল্লাহ আমি রাজি। বাহ
মারহাবা মানি নিছে। সুন্দর আলী, তুমি কি রাজি আছো আমার প্রস্তাবে? হ্যাঁ, এত দুই নম্বরই করার পরও সে যখন রাজি হয়েছে, আর আপনি মেম্বার হিসাবে সবার সামনে একটা কথা বলছেন, আমার শত কষ্ট হইলো, আপনার সিদ্ধান্ত মানে নিলাম। দেখি আল্লাহ বর্ষা, 5,833 টাকা তো, আল্লাহ বর্ষা। মারহাবা মারহাবা, মেম্বার হওয়ার পরে এটাই আমাদের তৃপ্তি, সেবক হিসাবে সেবা করে আরাম পাচ্ছি, তোমরা মানিয়ে নিচ্ছ আমার কথা, খুব খুশি হলাম। তালিবার এখন কি করা হবে? কোলাকুলি, হ্যাঁ, সমাধানের কোলাকুলি করা হবে। সবাই দাঁড়ান, লাভের মধ্যে একটা লাভ হয়েছে, পুরা টাকা একবারে দেওয়া লাগত না, কিন্তু মাসে মাসে 6,000-7,000 টাকা, এই টাকাও তো কম না। ওই মামু, আল্লাহ, ও আল্লাহ, তুমি কি আমার দিকে মুখ তুলে তাকাইবে না? আল্লাহ, মাটি রে মাটি, ওই মাটি, তুই এটা কি দেখাইলি? আমি বিদেশের সুখ আমি দেখাই দেব, আজকে আমার অনেক আনন্দের দিন। ওই মাটি আয় আয়, আজকে আমরা গোলাগুলি করি। বিদেশ দেয় কি পুরো পাগল হয়ে গেল নাকি? দোস্ত, শেষ পর্যন্ত বাড়িটা বন্ধক দিলি? হ্যাঁ দিছি, অসুবিধা নাই দোস্ত, দোয়া করো 3 মাসের মধ্যে টাকা দিয়া বাড়ি ছুটাই নিয়ে আসুন, বুঝছো? তুই বাড়ি ছুটাবি কেমনে? টাকা কই পাবি? পামো দোস্ত পামো, খালি দোয়া করো, বাড়ি তো ছুটামো ছুটামোই, আর এই পানু জোয়ারদারের টাকা ওইটা একদম কড়াই গন্ডায় ফেরত দিয়ে আসুন, খালি দোয়াটা করো দোস্ত, কোনো চিন্তা করো না, সময় আসতেছে, সব দেখবার পারবা, খালি দোয়া করো দোস্ত। শোনো সাইড দাও, এই তুই কি করস? আলাউদ্দিনের চেরাক পাইছিস নাকি তুই? খাইবা কি? কিছু খাবো না, খালি বুক বইরা গেরান লবু, ফুলের গেরান। আর থামো, তোমার পাগলামি অনেক সহ্য করছি, আর না কি আন্দা কি
এবার আমি মুক্তি চাই, তোমার লাগে আন্না। হয় বউ, আমার লাগে আন্না মানে কি? বুঝো না, তোমার লাগে আমি আর থাকুম না। পাঁচ মাস হলো তুমি দেশে আইসো, কি দিছো আমারে? কি দিছো? দুইটা আলু আর কটা শাক পাতা ছাড়া কিছুই তো দাও নাই, ভাতের দানা না, কিছু দাও নাই তুমি আমারে। আমি কি ব্যাকেল মায়া এই সংসারে কষ্ট করে থাকুম? আমি যাবো গিয়া আর না। যতদিন আমার ভাত দিতে না পারো ততদিন আমার নামও মুখে আনবা না। আমি আজ যামু গা বাপের বাড়ি, থাকুম না এই সংসারে, সংসার ফালা রেখে যামু গিয়া। কই যাবি? তুমি থাকো তোমার পাগলামি না, আমার আর বাধা দিবা না। সারাদিন দেহি মাঠের দ্বারে বই হ্যাঁ তুই পাগলামি সাগলামি করস, কথা সত্য? তাহলে টাকা পাইলি কই তুই? একদম সময় মতো গরির কাটা ধরে টাকা দিলি, গুপ্ত দন্ত পাস নাই নাকি আলাউদ্দিন ইস্তারাক পাইছ? এইটাও কথা সত্য। দেখ আমার সাথে ঠাট্টা মস্কারি করিস না, টেকা কই পাইছ সেটা হাসা কথা কো আমারে। আচ্ছা আমি যে টেকাটা আপনার দিলাম আপনি খুশি হন নাই? না না খুশি হয়েছি আমি, কিন্তু আমার জানার খুব আগ্রহ এই টাইম মতো সময় মতো টাকাটা দিলি, টাকাটা কুই থেকে আনলি তুই? চুরি করি নাই, নিশ্চয়ই ডাকাতি করছ। শোনেন পানু জোয়ারদার, যে ফুল ফোটায় সে জীবনে কোনোদিন খুন খারাপি চুরি ডাকাতি করবার পারে না, বুঝা বসতে? তুই কি কইতে চাস? তাহলে কি তোর চরিত্র ফুলের মতো পবিত্র? এই কথাটাও সত্য কথা কইছে, সত্য কথা কইছে, কথা সত্য। বান্দরটা কই কি? আমার মনে হয় তার যেটা সিরা ছিল না সেটা বুঝতে সিরে গেছে গা। পোলাটা যে অসিরে পাগল হয়ে যাবে এটা তো বুঝবার পারিনি। খোঁজ দিছিলাম কাল থেকে মাঠেও নাই। কন কি তাহলে গেল কই? গেল কই তো কই তারি না বাবা, মাঠের ধারে এক পোলাই কইল পরশু বলে মেলা ফুল তুলছে, ফুল তুললে বলে ভ্যানি লয়ে কই গেছে গা, আমার ফুলার মাথাটা কি খারাপ হয়ে গেল। ফুল লয়ে গেছে কোন কি? হাবাসার ফুল লয়ে গেছে, আমার ফুলারে মনে হয় জিনে ধরছে, নাইলে ফুলের মালা গলায় দিয়ে আমার ফুলার নাচে কেন।
বাড়ি বন্ধক দিয়ে 10,000 টাকা আনছিল, কইছিল 3 মাসের মধ্যে দিব। এখন তো তারা আয়া কয়ে গেছে, 3 দিনের মধ্যে টাকা না দিলে বাড়ি দখল লইব। আমি কি করু? কোন কি চাসি? এই বাড়িও দখল নিব? কেডায় দখল নিব? কেডায় দখল নিব? কার এমন বুকের বাটা আছে যে আমার এই বাড়ি দখল নিব? সৌদি বাদশার লগে দেখা করে আসছি, প্রাসাদে ভ্রমণ করে আসছি, আমার বাড়ি দখল নিব। আমি হলাম ফুলের রাজকুমার। কার এমন বুকের বাটা আছে যে আমার বাড়ি দখল নিব? ঠিকই কইছ, পাগলামি শুরু করছি। কিন্তু এই পাগলামি আনন্দের পাগলামি, সাফল্যের পাগলামি, নিজের সাফল্যে আমি নিজে পাগল হয়ে গেছি। এই না তোমার জমি বন্ধকের 10,000 টাকা। এই না 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ধরো। কাল সকালে যাইয়া বন্ধক তুমি ছাড়াই নিয়ে আসো মা, কোনো সমস্যা নাই। দোস্ত তুই এত টাকা কোনে পালি? পাইছি, গুপ্ত ধন পাইছি। দোস্ত কিসে গুপ্ত ধন? আসো 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 আসো। এই হইল কি আলী বাবার গুপ্তধন। সৌদি আরব তন টাকা আনতে পারি নাই, কিন্তু ট্রেনিং লই আইছি, ট্রেনিং। দোস্ত এটা তুই কি করছিস? আমরা তো তো শুধু পাগলামই দেখছি, ফুলে যে টাকা আসে এইটা তো জানতাম না। এইটা তো কিছুই না, বাগানে তো ফুলই নাই। পরশুদিন বাজারে বেচে আসছে ফুল, প্রথম চালানে 12,500 টাকা বেচছি, এর পরের চালানে 20,000-22,000 টাকা বেচুম, বুঝছস? কি কর দোস্ত? আল্লাহর কি রহমত দেখ, আল্লাহর কি খেলা। প্রথমবার বেচছি 5,833 টাকা, একদম ঠিক ঠিক 5,833 টাকা, পুরা টাকাটা পানুরাতে তুলে দিছি, বুঝছস? এরপর কি করবি? এরপরে আরো জমি কিনো, জমি কিনে আরো ফুল চাষ করো, আরো লাভ পামু, বুঝছস না? ওই পানুরে দেখাই দেমু তোর টাকা আমি কেমনে কেমনে ফেরত দিবার বাড়ি, তুই দেখ। দোস্ত আমার তো কি ভাল লাগতেছে। দোস্ত আমার চা বিক্রি করতে ভাল লাগে না। বন্ধু চায়ের দোকান ছাড়ো, মালি হয়ে যাও, মালি বন্য মালি তুমি। শ্বশুর বাড়িতে মেলা দিন
আমি কি কামনা করি দোস্ত মুক্তি মুক্তি দোস্ত ঠিক আছে যা কতদিন পর শ্বশুর বাড়ি গেল মাছ মিষ্টি পান সুপারি কত কিছু নিয়ে গেল বাবিরা তো সব ব্যাকল হয়ে গেছে এত টাকা তুমি কই পাইছো কত দেখি আবার কইও না সোনার খনি পাইছো গুপ্ত ধন পাইছো আরে চলো আমার সাথে চলো গেলি একবার বারবা গুপ্ত ধন পাইছি নাকি সোনার খনি পাইছি হ্যালো এই যে এইটা হইলো তোমার স্বামীর গুপ্ত ধর এইটা তো ফুলের বাগান মানো আর নাই মানো তোমার স্বামীর চরিত্র এই ফুলের চাইতেও পবিত্র মালির আবার চরিত্র বন্য মালি তুমি পরজনমে হইও